খোদ পুলিশ কর্মীর বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদা থানা এলাকায়। জানা গেছে বাড়িতে বৃদ্ধ মা অসুস্থ ছিলেন, তার চিকিৎসার জন্যই গেছিলেন সকলে, বাড়ি ফাঁকা ছিল, সেই সুযোগেই বাড়ির তালা ভেঙে ঘটে চুরির ঘটনা। অভিযোগ দায়ের হয়েছে থানায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ কর্মীর বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়া চাকদহে। ঘরের তালা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা, এরপর আলমারির তালা ভেঙে বেশ কয়েক ভরি গহনা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া চাকদহ বাসন্তীতলার বাসিন্দা রাজীব ভট্টাচার্য কর্মসূত্রে দুর্গাপুর থাকেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি। বাড়িতে স্ত্রী ও বৃদ্ধা মা থাকেন। মায়ের শরীর খারাপ হওয়ার জন্য গত 7 তারিখে দুর্গাপুর যান রাজীব বাবুর স্ত্রী সঙ্গীতা ভট্টাচার্য। বাড়িতে রাতে শোবার জন্য একজন ব্যক্তিকে বলে যান। প্রতিদিন রাতে তিনি ঘরে এসে ঘুমাতেন। মঙ্গলবার রাত 11টা নাগাদ ওই ব্যক্তি ঘরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা। তৎক্ষণাৎ তিনি ফোনে বিষয়টি জানান। সোনার একটা হার ছিল আর শাঁখা বাঁধানো, আর বলছে কিছু আংটি কানে নেই, টাকা পয়সা বললো কিছু ছিল না সেরকম, আর সোনার দুটো চুরি পড়ে আছে সে দুটো নেই। আমি বাড়ি পাহারা বলতে শোনেন, আমি এই আমার বুড়িমা তোলা টোলা এইসব দিক দিয়ে মোটামুটি যারা এদিক ওদিক যায় আমি রাত্রি থাকি, এর বাড়িতে আগেও ছিলাম। হ্যাঁ, বুধবার দুপুরে বাড়ি ফিরে আসেন সঙ্গীতা দেবী। ঘরে ঢুকে দেখেন আলমারি থেকে বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আমরা 7 তারিখে গেছি, কাল রাত্রিবেলাতে 13 তারিখ রাত্রিবেলাতে হঠাৎ উনি 11টার সময় শুতে আসেন। শুতে এসে বলছে, ফোন করে বলছেন যে এরকম তালা ভাঙা, আর আমার এর ভিতরে যা জিনিস ছিল সেগুলো সবই নিয়ে গেছে। কি কি ছিল? দুটো হাড়ে মানে লকেট টাইপের হার ছিল, 4টে আংটি, 4টে কানের ছিল, আর তোমার শাখা বাঁধানো, কলা বাঁধানো, চাইবে পুলিশ যাতে সাহায্য করে। হ্যাঁ অবশ্যই, এখনো পর্যন্ত কেস হয়নি, দেখা যাক সোমবার রাত্রিবেলাতে বলছি সন্ধ্যাবেলা যেতে, সন্ধ্যাবেলাতে যাই তারপর। খোদ পুলিশ কর্মীর বাড়িতে এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।